হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসে গেছি সকাল সকাল। বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় তোমরা সুস্থ আছো, ভালো আছো, আমরাও ভালো আছি। চলো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসে গেছি। সকালবেলা যেমন দৈনন্দিন একটা সাংসারিক মেয়েদের কাজ, তেমনি সকালবেলায় কাজ করতে শুরু করে দিতে হবে। এখন কি বলতো, আজকে দেখো মুষলধারা বৃষ্টি হয়েই চলেছে, দেখতে পাচ্ছ? যার জন্য বাইরের কাজও করে উঠতে পারিনি, ভেতরের কাজও সেরে উঠতে পারিনি। এদিকে দেখো বাইরের কাজটা সম্পূর্ণ সব কিছু পড়ে আছে, জানো তো, বাসনও পড়ে আছে, ঝাড়ুও পড়ে দেওয়া হয়নি, কিছুই না, না নোংরা ফেলা হয়েছে, কোনো কিছুটাই কাজ হয়নি, সবটাই বাকি আছে, জানো তো। এখন আমি উঠে বাকি কাপড়টা ছেড়ে নিয়ে আমি এইদিকে দেখো ঘর দুয়ারটা ঝাড়ু পোছা করে নেব। তারপর আমার ঝাড়ু পোছা হয়ে গেলে, বৃষ্টিটা কমে গেলে তারপর না বাকি বাইরের কাজ আমি করে নেব। আর বন্ধুরা, তোমরা যে যেখানে থাকো সবাই আমার সাথে থাকবে, সবাই আমার পাশে থাকবে, এটাই আমি বারবার বলি। আর এদিকে দেখো বন্ধুরা, আমি সবসময় তোমরা দেখেছো যারা পুরনো আমার বন্ধু তারা অবশ্যই জানো যে দিদি ভাই সব কিছু সরিয়ে সরিয়ে ঝাড়ু দেয়। আর যারা আমার নতুন বন্ধুরা তারা তো কেউ জানে না, তোমরা একটু প্লিজ দেখে নিও। আমি জানো তো যে যেইটুকু কাজ করি পরিপাটি করে করার চেষ্টা করি। আর এদিকে দেখো সমস্ত কিছু আমি সরিয়ে সরিয়ে ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি। ঝাড়ুটা লাগানো হয়ে গেলে তারপর আমি পোছাটা দিয়ে নেবো। আর কি বলো তো, এদিকে কাজগুলো হচ্ছে ভেতরে বিছানাটাও আমি গুছিয়ে নিয়েছি, বেকআপ করাটাও আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে এদিকে আমি গুছিয়ে নিয়ে দুয়ারটায় আমি ঝাড়ু মেরে দিচ্ছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে সিঁড়ির নিচেটায় আমি চলে এলাম। এখানটাও আমি ওই যে আলু আর পেঁয়াজগুলো দেখেছি সিঁড়ির তলাতেই আমি রাখি, ওই জন্যকেও সরিয়ে আমি ঝাড়ুটা লাগিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছ বেলাটা দিয়ে শুয়েছে, মনটাও কিন্তু ছটফট করছে, কখন সমস্ত কাজগুলোকে আমি সেরে উঠতে পারবো জানি না। আর এদিকে এখনও সাইন ফ্যামিলি ঘুমাচ্ছে, ওদিকে ওনার ডাকতে পাচ্ছি, আর এইটা আমি কাজটাও না আমি ছাড়তে পারছি, কোনো কিছুই কাজ হয়নি জানো তো, না ঠাকুর মন্দির আমার জল দেওয়া হয়েছে, না আমার ঠাকুর ঘর পোঁচা হয়েছে, কোনোটাই হয়নি গো, অনেকটাই লেট করে ফেলেছি আজকে। আর শরীরটাও বেশ দিচ্ছে না, মনে হচ্ছে যেন আমার থাইরয়েডটা বেড়েছে, যার জন্য আমার গোটা শরীরই যেন আমার ব্যথা ব্যথা করছে, যার জন্য আমি হয়তো ছুটে দৌড়ে কাজ করতে পারছি না, প্রচণ্ড কষ্ট হয় জানো তো। যাদের দেখবে থাইরয়েড আছে তারাই বোঝে, আর যাদের যেই রোগটা হয় না তারা সেটাই বোঝে যে কষ্ট কতটা জানো তো। আর সেই জন্য কটা দিন হলো আমার শরীরে প্রচণ্ড যন্ত্রণা করছে, আর তার জন্য আমি ছুটে দৌড়ে কাজ করতে পারছি না, সারাদিনে ওই তো করেই যাচ্ছি কাজ, একটু একটু করে যতটা পারছি। আর যখন দেখবো এক বালতি জল নিয়ে আমি চাল দিয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, তখনই আমার যেন কোমর থেকে পায়ের তলা পর্যন্ত আমার প্রচণ্ড যন্ত্রণা করছে, জানি না আমার থাইরয়েডটা চেক আপ করাতে হবে, যে বাড়লো কি কমলো। কী বলতো, চেক আপ করেছি আমি 6 মাস আগে, 6 মাসেরও বেশি হবে জানো তো, আমি বেশ ভুলে গেছি। আর তখন চেক আপ করিয়েছিলাম, ডাক্তার বলেছিল ওষুধ না খেলেও হবে, যার জন্য আমি ওষুধ খাই না গো, আবার যদি আমার বেড়ে যায় আবার আমাকে ডাক্তারকে দেখিয়ে সব পরীক্ষা করিয়ে আবার আমাকে না ওষুধটা শুরু করতে হবে। কিন্তু কী বলতো, এখন আমি একা বলে যেতে পারছি না ডাক্তারখানা, এদিকে সৌমিলি স্কুলের টাইম হয়ে যাচ্ছে, প্রাইমারি স্কুলের টাইম হয়ে যাচ্ছে, যার জন্য নিজের শরীরেই যত্ন নিতে ভুলে যাচ্ছি। আর একা মানুষ যেদিকে না যাবো কোনোটাই হবে না, সবটাই ফাঁকা পড়ে যায়। এদিকে মনে হয় ছেলেপুলেকে গুছাবো কখন, নিজের শরীরে কখন যত্নটা নেবো, যার জন্য অল্প একটু কাজ ছেড়ে নিয়ে মনে হয় যেন খেতেও আর রুচি করে না, মনে হয় চুপচাপ শুয়ে থাকি এরকম মনে হয়। কিন্তু কী বলতো, ভাত মুড়ি নি খেতে পারি না জানো তো, একাদিন যেন মুড়িটা যদিও খাই সকালবেলা, ভাতটা রান্না করি না, বেশিরভাগটাই আমি শুয়ে পড়ছি,
আর শরীর আর দেয় না। আর এদিকে দাঁড়ো বন্ধুরা, তোমাদের সাথে অনেকটা আমি কথা বলে ফেলেছি আমার শরীর নিয়ে। আর এদিকে কী বলো তো, যা কথা বলতে বলতে আমি এদিকে পুরো দালানটাকে পোছা লাগিয়ে দিয়েছি। ঘরের ভেতরটা তো আগেই লাগিয়ে দিয়েছিলাম, এবার আমি বেসিনটাকে একটু সাপ দিয়ে আর কোয়াশরুটির জাল দিয়ে আমি একটু পুছে নিই বা ঘষে নিচ্ছি। শ্যাওলা শ্যাওলা মতো হয়েছে জানো তো, বা সাদা হয়ে যাচ্ছে, ওটা দিয়ে ঘষে দিলে পারে বেশ পরিষ্কার চকচকে হয়ে যায়। আমি এইভাবেই এটা করি। এটা আমি বাইরের থেকে কিনে এনে রেখেছি শুধু বেসিনগুলোকে পরিষ্কার করার জন্য। আর দেখেছো বন্ধুরা, বৃষ্টিটা কিন্তু কমে না গো, বেশ বৃষ্টি হয়ে যাচ্ছে, যার জন্য দেখো বাথরুমও অনেকটা জমে গেছে। আর কী বলো তো, ধুতে তো হবে বলো, প্রায় যেগুলো বাড়ির করতে তো হবে বলো। আর বাথরুমগুলো ধোয়া তোমাদেরকে দেখায়নি কেন জানো, অনেকটা বাথরুম জানো তো, ভিডিও করতে গেলে বাথরুম ধুতেই অনেকটা লেট হয়ে যাবে, যার জন্য আমি বাথরুমটা ধুয়ে নিয়েই তোমাদের কাছে এসেছি। এদিকে দেখো বাথরুমগুলো ধুয়ে নিয়ে গুছিয়ে নিয়েছি, আর তার সেই জলটা যে পোছা দিয়েছিলাম ফিনাইল জলটা দিয়ে গেটের সম্মুখটা একটু ধুয়ে দিচ্ছি। ওই জলটাকে আর হবে, বাকি আরও একটু জল নিয়েছি, নিয়ে গেটে গাছটা একটু জল দিয়ে আর একটু ঝাড়ু মেরে দেবো। বৃষ্টিটা বেশ কমে না গো, বেশ পড়েই চলেছে মুষলধারা বৃষ্টি। ওই যে বললাম বন্ধুরা, কোমরে যন্ত্রণা করছে, দেখলে আমার মুখটা কেমন করলাম, মুখ থেকে হতে হতে নয় মানে সরি কোমর থেকে হতে হতে না যেন হাঁপিয়ে উঠি জানো তো, প্রচণ্ড কষ্ট হয়। আর এদিকে দেখো জলটা ওইখানটা জমে আছে কেন জানো, ওইখানটা একটু নিচু তো, যার জন্য ঝাড়ুটা দিয়ে দিলে পায়ে জলটাও চলে গেল, শ্যাওলাটাও কম পড়বে, যার জন্য দেখো আমি ঝাড়ুটা গেটের সামনেটা আমি দিয়ে দিচ্ছি। আর গেটের সামনেটা ঝাড়ু দিচ্ছি, ওই দেখা যা গেল ও বলছে ভিজে ভিজে কেন ঝাড়ু দিচ্ছি। আমি বলছি না গো, নোংরা হয়ে আছে, বাকিটা তো দেয়াই হয়নি, যার জন্য গেটে কাছটা ঝাড়ুটা দিয়ে দিলাম। আর দেখো বন্ধুরা, ঝাড়ুটা দিয়ে দিয়ে এদিকে চলে এসেছি সকালবেলা চা বানাতে। চাটা করে নিয়ে এবার খাওয়া দাওয়া শুরু করবো, তারপর না বাকি কাজটা শুরু করবো। এদিকে লাইটটা বন্ধ করে দিয়েছিলাম, অন্ধকার জানো তো, এবার লাইটটা জ্বেলে দিলাম। বাইরে তো অনবরত বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, যার জন্য এত কাজ থাকতে অনেকটাই লেট হয়ে গেল। চলো বাড়ির বাইরে বাইরে অল্প কিছু কাজ সেরেছি, ঘুম থেকে উঠে থেকে সকাল 5টা থেকে বাড়ির ভেতরে কাজ আজ করে নিয়েছি। কেন জানো তো, বাইরে ওই যে বর্ষা হচ্ছে বললাম, যার জন্য সমস্ত কিছু কাজ সেরে চা বানাতে লেট হয়ে গেছে। চলো বললাম চাটা আমরা খেয়ে নিই, বাইরে ওদেরটা প্রচুর আছে খাওয়া। তো আচ্ছা বন্ধুরা, বেলা তো দেখো যতই বাড়ছে ততই বৃষ্টি বাড়ছে, দেখতে পাচ্ছ মুষলধারা বৃষ্টি রাখে বলে, একদমই বৃষ্টি কমছে না গো, একদমই কমছে না। চা তো খেয়েছি দেখেছো, এবার এসে গেছে দেখো, এখন বাজে বেলা 10টা। মুড়ি খাওয়ার জন্য তৈরি করে রেখেছি, আলু ভাজা করেছি আর করেছি বাদাম ভাজা, এই দিয়ে হবে এখন সকালের মুড়ি খাবারটা। আর জানো তো বন্ধুরা, কালকে 5টা বাদ রয়ে গেছিল, ভাতগুলো কেনা চালের ভাত বলো ফেলতে খুব মন খারাপ লাগে জানো তো, যার জন্য চলো ভাত কটাবি খেয়ে নেবো, আর সায়ন্স মিলি ওরা মুড়ি খেয়ে নেবে। আমরা এই গ্রামের মানুষ জানো তো, যখন যেটা হয় তখন সেটাই আমরা খেয়ে নিই। আর আমাদের সকালবেলা কী বলো তো, রুটি লুচির পরোটা এগুলো আমরা বানিয়ে উঠতে পারি না, কেননা আমাদের বাড়ির কাজ সারতেই সময় লেগে যায়, যার জন্য আমাদের পান্তা ভাত কিন্তু তুই মুড়ি এইভাবে আমরা সকালে খাবারটা খেয়ে নিই। বর্ষা তো কমছেই না একদম, যার জন্য সবজিও কিছু তেমন বেশি কিছু নেই জানো তো, বাড়িতে রাখা ছিল কটা কচু ছিল, আলু অল্প কটা রয়েছে, কচু ছিল, কচু ভাতে দিয়েছি, আলু ভাতে দিয়েছি, আর দিয়েছি ডিম ভাতে। আগে পেশারে তো ভাতে ভাতে করছি জানো তো, বর্ষা হচ্ছে যার জন্য ভালো লাগছে না, এই আর ভাতে ভাতে দিয়েই খাওয়াটাই দুপুরে ছেড়ে নেব। হ্যাঁ বন্ধুরা, আজকে দুপুরে রান্না বান্না হয়েছে কচু ভাতে আর আলু ভাতে আর ডিম ভাতে, পেশারে জানো তো আজকে এটাই রান্না বান্না করেছি। বর্ষায় তো কিছু কিছু ছিল না, বাড়িতে যেগুলো ছিল ওই জন্য দিয়ে আজকে খাবারটা করে নিয়েছি।
নাও কথা বলো। বন্ধুরা সন্ধে তো হয়ে গেল, চা বানানো হয়ে গেল, চাটা খেয়ে নেবো। আর সাথে সাথে শোকা কুচোনা, পেঁয়াজ কুচোনা, আর আছে কাঁচা লঙ্কা কুচোনা, এই দিয়ে সন্ধ্যাবেলা দিয়ে টিফিনটা করে নিচ্ছি। আর বন্ধুরা ভিডিওটা বেশি আর বড় করছি নি, আমার সাথে থেকো, ভালো থেকো, ফেরত আসি নতুন একটা ভিডিও নিয়ে। আমাকে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা, বাই বাই, গুড নাইট, সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।